হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে একটা ম্যাথ নিয়ে আসছি। সাধারণত এই ম্যাথটা দেখবো বিভিন্ন ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন পোস্ট হয় বিভিন্ন জায়গায় যে এটা হচ্ছে একটা ভাইরাল ম্যাথ। কেননা এই ম্যাথের সলিউশন এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে। তো আজকে তোমরাই এই ম্যাথটা সলিউশন বা অ্যান্সারটা বলবা। আমি জাস্ট দুইটা নিয়মে এর সলিউশন দেখাবো এবং তোমরাই নিচে কমেন্ট করবা যে কোন সলিউশনটা আমার ঠিক আছে। কারণ এই ম্যাথের বিভিন্ন ধরনের সলিউশন বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং আমি যে দুইটা সলিউশন তোমাদের দেখাবো সেই দুইটা লজিক্যালি যে ঠিক সেটাও আমি তোমাদের দেখাবো এবং এই দুইটা থেকে তোমরা আবার তোমাদের লজিক দিয়ে নিচে কমেন্ট করবা যে কোন সলিউশনটা সঠিক। তো প্রথম সলিউশনে আসা যাক। প্রথম সলিউশন হচ্ছে যে 6/2 1+2 ইকুয়াল টু কত। তো আমরা যদি এক ধরনের সলিউশন করতে পারি যে প্রথমে দেখো, প্রথমে আমাদের কিসের কাজ করতে হয়, প্রথমে একটা অঙ্কের মধ্যে প্রথমে করতে হয় ব্র্যাকেটের কাজ। তাহলে আমি একে ব্র্যাকেটে কাজ করি, 6/2 × 3, দুই আর একে যোগ করলে 3 হয়। তো দেখো তারপরে সরল অঙ্কে যেভাবে করতে হয়, প্রথমে করতে হয় ভাগের কাজ, তারপরে করতে হয় আমার গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো প্রথমে যদি আমরা এই অঙ্কের ভিতরে ভাগের কাজ করি তাহলে 6/2 ইকুয়াল টু হবে 3 × 3, তাহলে 3 3 গুণ করলে 9 হবে। তো একটা অ্যান্সার, এই অঙ্কের একটা অ্যান্সার আসে 9, ঠিক আছে? এটা একটা অ্যান্সার, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা একটা অ্যান্সার বলে, আর অনেকেই স্টুডেন্টই এটার আরেকটা অ্যান্সার বলে থাকে, যে অ্যান্সারটা এখন দেখাবো এবং সেটার লজিক আছে সেটাও দেখাবো। তো আরেকটা অ্যান্সার হচ্ছে 6/2 1+2, আর ধরনের 6/2 × 1+2। তো এটা আমি কীভাবে লিখলাম, এটা আমি লিখলাম যে আমরা সাধারণত জানি যেমন 5/6 থাকে তাহলে কীভাবে লিখতে পারি, 5/6, ঠিক আছে? আবার যদি মনে করো যে অনেক সময় থাকে যে 2x+3, তাহলে এখানে না সরি 2x/3 যদি এরকম থাকে তাহলে আমরা কী লিখি, সাধারণত 2x/3 এরকম লিখতে পারি। হ্যাঁ, তো ঠিক একইভাবে 6/1 এটা পুরোটা সংখ্যা, আমি যদি এইভাবে লিখি তাহলে 6/2 × 1+2, তাহলে আমি এখানে কী করতে পারি, 6/2 × 3, তাহলে এখানে 6/6 = এভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে 1। তাহলে এখানে আরেকটা অ্যান্সারের 1, তাহলে 9/1। কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে কনফিউশন যে আসলে এই ম্যাথটার সলিউশন কোনটা হবে, 9 হবে না 1 হবে। তো অনেকেই বলে 9 হবে, অনেকেই বলে 1 হবে। তো দুইটাই হওয়ার পর্যাপ্ত যৌক্তিকতা আছে। এখন আমি জানতে চাবো যে আমাদের স্টুডেন্টদের ভিতর ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন সলিউশনটা তাদের কাছে ভালো লেগেছে বা কোন সলিউশনটাকে এই দুটো সলিউশনের মধ্যে কোনটা তাদের কাছে লজিক্যাল মনে হয়, তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবো। আর যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।